আসসালামু আলাইকুম, ঢাকা ওরিয়েন্টাল কলেজের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমি একটা অনেক সুন্দর গল্প পড়াবো, সেটা হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ। যদিও এটা নতুন সংকলন আসছে, নতুন করে তোমাদের সিলেবাসের আওতাভুক্ত হয়েছে। এর আগে যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য কিন্তু এটা ছিল না, কিন্তু তোমাদের জন্য এটা পাঠ্য করা হয়েছে। তো যেহেতু নতুন পড়া, তোমরাও নতুন, যারা দ্বাদশ শ্রেণী তাদের এটা নেই, কিন্তু তোমাদের জন্য এটা নতুন, আমার জন্য সেটা নতুন, কারণ এর আগে কখনো আমি এটা পড়েও আসি নাই বা এটার ক্লাসও নেই নাই। কিন্তু যখন আমি প্রথম পড়লাম তখন এত ভালো লেগেছে যে বিশেষ করে যে সত্য কথাগুলো এটার মধ্যে উঠে এসেছে সেটা আমাকে মূলত আকৃষ্ট করে ফেলেছে। রোকেয়া সাখাওয়াত হোসেন এমনিতেই অনেক ভালো একজন কবি, অনেক উন্নত মন মানসিকতা যার, যিনি সমাজকে কুসংস্কার থেকে মুক্ত করার জন্য অনেক লড়াই করেছেন, যিনি নারীকে তার স্বাধীনতা দেওয়ার জন্য সংগ্রাম করেছেন, যিনি নারীকে তার অধিকার দেওয়ার জন্য তাকে বন্দি থেকে, মানে বন্দিশালা থেকে বের করার জন্য আন্দোলন করেছেন, তাদের অন্যতম হচ্ছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আজকে তার অবদানের কথা আমরা বলবো না, হয়তো আজকেও আমরা এখানে এসে তোমাদের জন্য কিছু বলতে পারতাম না বা এরকম প্ল্যাটফর্ম আমাদের তৈরি হতো না যদি তারা নারী শিক্ষার জন্য আন্দোলন না করত। মূলত আমরা যারা মেয়ে তারা সবাই তাদের মানে ওনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, ঠিক আছে? কারণ আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা শিক্ষা অর্জন করতে পেরেছি এবং সেই শিক্ষা তোমাদের মধ্যে কিছু হলেও বিলিয়ে দিতে পেরেছি। শিক্ষকতা পেশাটা এমন একটা পেশা যেখানে একজন লেখক তার নিজের মতো করে লিখছেন, আমি আমার নিজের মতো করে সেগুলি তোমাদের মধ্যে বিতরণ করছি। এর মধ্যে কিন্তু আমার কিছু নিজস্বতাও রয়েছে যেখানে আমার কথাগুলি আমি এই লেখার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি, ঠিক আছে? তো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি তার জীবনী সম্পর্কে আমরা কিছু কিছু মহিলা কবি রয়েছে যাদের অবদান একেবারেই মানে ভুলার নয়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1932 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তিনি 18 শতকের কবি। ওই বয়সে তিনি ওই সময়কালেই তিনি অনুভব করতে পেরেছিলেন যে মেয়েরা তাদের স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে, মেয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য তার লেখার মাধ্যমে তিনি তাদের জন্য কিছু করতে চেয়েছেন। আমরা তার জীবনী সম্পর্কে একটু পড়ব। এই গল্পটা দেখা মাত্র, নামটা দেখা মাত্রই তুমি বুঝতে পারবা, গৃহ মানে আবাস, নিকেতন, যে বাড়িতে আমরা বসবাস করি এটাকেই বোঝায়। তো এরকম একটা বাড়িকে নিয়েই এই গল্পটা, ঠিক আছে? যারা মেয়ে যদি ক্লাসে অংশগ্রহণ করে থাকো তারা অনুভব করতে পারবা যে সত্যিকার অর্থে কথাগুলি কতটা সত্যি। তিনি 1880 সালে জন্মগ্রহণ করে আজকে আমরা যে চিন্তাটা করতে পারছি না, সবার চিন্তার প্রসারতা কিন্তু এক না। একজন যেভাবে চিন্তা করেন আরেকজন সেভাবে চিন্তা করতে পারেন না, সবারই চিন্তার ক্ষেত্রগুলো এক না, সবার চিন্তাভাবনার বিষয়গুলো এক না, সবার চিন্তার মান এক না। তো আমরা এই যে 2021 সালে এসেও এভাবে কখনোই চিন্তা করি না, তিনি 1880 সালে জন্মগ্রহণ করে যেভাবে চিন্তা করেছিলেন এই জন্যই তো তিনি একজন বড় মাপের লেখক হতে পেরেছিলেন। তো তার সম্পর্কে আমরা পড়ব। রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালের 9ই ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জহিরুদ্দিন বাবু আলী হায়দার সাবের এবং মাতা রাহাতুন্নেসা চৌধুরী। এখানে বিশেষ বিশেষ কিছু কথা রয়েছে, যেটা হচ্ছে যে তার প্রকৃত নাম রোকেয়া খাতুন এবং বৈবাহিক সূত্রে নাম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার যখন বিয়ে হয়েছিল তার হাজবেন্ডের নাম ছিল, মানে স্বামীর নাম ছিল সাখাওয়াত হোসেন। রোকেয়ার পিতা বহু ভাষায় সুপণ্ডিত হলেও মেয়েদের শিক্ষার ব্যাপারে ছিলেন রক্ষণশীল। তার বাবা অনেক শিক্ষিত ছিলেন। এখনও দেখবা যে পরিবারের অনেকেই অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু মেয়েদের এসএসসি বা এইচএসসি পাশ করার পর বিয়ে দেওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে যায়। এবং অনেকেই আছে যে একজন হাজবেন্ড অনেক গ্রাজুয়েশন কমপ্লিট করছে বা পিএইচডি কমপ্লিট করছে, কিন্তু তার ওয়াইফ ওরকমভাবে শিক্ষিত হোক বা তার সমতুল্য হোক এটা উনি চান না। আর এই ধরনের সংকীর্ণ মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
ঠিক আছে, এরকমই একজন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বেগম রোকেয়া। তো যখন তিনি জন্মগ্রহণ করেছে, তার বাবা ছিলেন অনেক শিক্ষিত এবং বিভিন্ন ভাষায় তিনি পণ্ডিত ছিলেন, মানে বিভিন্ন ভাষা সম্পর্কে তার জ্ঞান ছিল। কিন্তু মেয়েদের শিক্ষার ব্যাপারে তার তেমন কোনো আগ্রহ ছিল না। তিনি ওরকম আগ্রহ প্রকাশ করেন নাই যে আমার মেয়েটা অনেক ভাষা শিখুক বা লেখাপড়া শিখুক বা বড় হোক বা এরকম কিছু শিখে, মানে তার চেষ্টাও ছিল না। বড় ভাই বোনের সাহচর্যে রোকেয়া বাংলা এবং ইংরেজি ভাষা ভালোভাবেই রপ্ত করেন এবং জ্ঞানার্জনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। কিন্তু তার ভিতরে যে একটা আকর্ষণ, তার ভিতরে যে একটা চাওয়া, সেখান থেকেই তিনি পড়াশোনায় মনোনিবেশ করেন এবং তার বড় ভাই ছিল, বোন ছিল, তাদের কাছ থেকে তিনি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা এগুলি সম্পর্কে সে ধারণা লাভ করে। এবং 1898 সালে উর্দুভাষী এবং বিপত্নিক সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এখানে সাখাওয়াত হোসেন তার স্বামী ছিলেন, তিনি উর্দু ভাষা সম্পর্কে ভালোই জানতেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামীর উৎসাহ এবং অনুপ্রেরণায় তার জ্ঞানার্জনের পথ অধিকতর সুগম হয়। তার যখন বিয়ে হয়েছিল, দেখো তিনি কিন্তু অবিবাহিত ছিলেন, কিন্তু যার তার সাথে বিয়ে হয়েছিল সাখাওয়াত হোসেন, তিনি বিবাহিত ছিলেন। তার স্ত্রী মারা গিয়েছিলেন এবং সেই বিপত্নিক সাখাওয়াত ম্যাজিস্ট্রেটের সাথে তার বিয়ে হয়েছিল। কিন্তু স্বামীর বাড়িতে গিয়ে তিনি একটা অন্যরকম জীবন পেয়েছিলেন, কারণ তার স্বামী চেয়েছিল তিনি বিভিন্ন ভাষা সম্পর্কে জানুক, শিখুক এবং নিজেকে মেলে ধরুক। তার স্বামী তাকে সাহায্য করেছিল। তারপরে দেখো, বিরূপ সমালোচনা এবং নানাবিধ প্রতিবন্ধকতার মুখেও তিনি কখনোই নারী শিক্ষার লক্ষ্য থেকে সরে আসেননি, বরং পর্দাপ্রথা এবং শিক্ষাবিমুখ মুসলমান মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য বাড়িতে বাড়িতে ঘুরে ছাত্রী সংগ্রহ করেছেন। রোকেয়া বাংলা গদ্যের বিশিষ্ট শিল্পী, সমাজের কুসংস্কার জড়তা দূর করার জন্য তিনি অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ এবং হৃদয়গ্রাহী গদ্য রচনা করেছেন। তার সব রচনায় সমাজ জীবনের গভীর উপলব্ধি থেকে উৎসারিত। মতিচোর, অবরোধ বাসিনী তার তাৎপর্যপূর্ণ গদ্যগ্রন্থ। তাছাড়া সুলতানার স্বপ্ন এবং পদ্মরাগ নামে দুটি উপন্যাস তিনি রচনা করেছেন। 1932 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর এই মহিষী নারীর জীবনাবসান ঘটে। এখানে দেখো, আমরা কিছু কথা তো অবশ্যই পাবো, সেটা হচ্ছে একটা বিষয় একটু অন্যরকম, সেটা হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1932 সালে, কিন্তু তার জন্ম এবং মৃত্যু তারিখটা কিন্তু একই, সেটা হচ্ছে 9ই ডিসেম্বর এবং 9ই ডিসেম্বর। 1880 সালের 9ই ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছেন এবং 1932 সালের 9ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি এমন একটি পরিবারে, আমি যদি সংক্ষিপ্ত আকারে তার জীবনী থেকে কিছু কথা নেই, সেটা হবে তিনি 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন। যদিও তিনি, তার পিতা একজন কী ছিলেন, বিভিন্ন ভাষার পণ্ডিত ছিলেন, তার পরিবারের সবাই শিক্ষিত ছিল, বড় ভাই বোনরাও শিক্ষিত ছিল, কিন্তু তার বাবা মেয়েদের শিক্ষার প্রতি উদাসীন ছিলেন। তার বাবা কখনো চান নাই তার মেয়েরা অনেক উচ্চশিক্ষিত হোক, কিন্তু বেগম রোকেয়া তার মনের যে একটা জ্ঞান পিপাসা ছিল, সেখান থেকেই তিনি তার বড় ভাই বোনদের কাছ থেকে শিক্ষা অর্জন করেন এবং বাংলা ও ইংরেজি ভাষায় তিনি শিক্ষা লাভ করেন। একসময় তার বেগম রোকেয়ার সাথে এক বিপত্নিক ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেনের বিয়ে হয়, কিন্তু বিয়ের পরবর্তী জীবন তার একটু পরিবর্তন দেখা দেয়। তার স্বামীর ইচ্ছাতে তিনি লেখাপড়ায় মনোনিবেশ করেন। তার স্বামী চাইতেন তিনি একজন বড় মাপের মানুষ হোক এবং নিজে জানুক, অপরকে জানাক, ঠিক আছে। এই জন্যই তিনি মেয়েদের শিক্ষার প্রতি, তিনি যেটা প্রথমেই উপলব্ধি করতে পারছেন যে মেয়েরা হচ্ছে বন্দি, কারণ তারা কি বাড়িতে বন্দি, তারা শিক্ষা লাভ করার সুযোগ পাচ্ছে না, নিজেকে জানার সুযোগ পাচ্ছে না, এই পৃথিবীটাকে জানার সুযোগ পাচ্ছে না, তাদেরকে এরকম সুযোগ দেওয়া উচিত। কিন্তু তখন ছিল বিরুদ্ধ পরিবেশ। বিরুদ্ধ পরিবেশ বলতে যে এই কাজটা মোটেও সহজ ছিল না, আমি বললাম আর সবাই এটা মেনে নিল, সেটা কিন্তু হতে পারে না। তখন মানুষ ধর্মের দোহাই দিয়ে খারাপ বলতে শুরু করলো যে এটা হচ্ছে ধর্ম বিরুদ্ধ কাজ। কিন্তু মেয়েরা যে পর্দার ভিতর থেকেও অনেক শিক্ষা অর্জন করতে পারে, নিজেকে জানতে পারে, এই পৃথিবীটা সম্পর্কে জানতে পারে, এটা মানুষের একদমই অজানা ছিল। তিনি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নারী শিক্ষার তাৎপর্যটা ব্যাখ্যা করতেন এবং মেয়েদেরকে শিক্ষায় আগ্রহী করে তুলতেন। অবশেষে তিনি মোটামুটিভাবে সফল হয়েছিলেন। তখন তিনি কিছু কিছু সাহিত্য রচনা করলেন, যেরকম অবরোধ বাসিনী, পদ্মরাগ, মতিচোর,
এরকম তার সাহিত্যগুলি কিন্তু সাহিত্য সম্পারে সমাদৃত হয়েছিল। তখনই তিনি তার সফলতা অর্জন করেছিলেন, এটাই হচ্ছে তার জীবনী। তারপর দেখো 1932 খ্রিস্টাব্দে তিনি 9ই ডিসেম্বর মারা যায়। এই সংক্ষিপ্ত জীবনের মধ্যেই তিনি যা করে গেছেন সেটা আমাদের জন্য, আমাদের নারী সমাজের জন্য কিন্তু অসামান্য। তার এই অবদান কখনো ভুলার নয়, কারণ ভুলাও যায় না। আজকে নারীরা এত এগিয়ে আসছে, আজকে দেখো সমাজের, সমাজ কেন বলছি আমি, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে যে যে নারীরা যে সব আসন দখল করে আছে, রাজনীতিতে বলো, অর্থনীতিতে, ব্যবসায়ী ক্ষেত্রে বলো, চাকরির ক্ষেত্রে বলো, সেটা একটা দুইটা সময়ে বা বছরে কিন্তু হয়ে যায়নি, এটা আস্তে আস্তে অনেক অনেক সময় পরে আজকে আমরা এই অবস্থানে এসেছি। পরবর্তীতে আমরা আশা করব আমাদের ধর্মীয় রীতিনীতি এবং আমাদের শালীনতা সব কিছু ঠিক রেখে এগিয়ে যাওয়ার জন্য, জানার মধ্যে, না জানার মধ্যে কোনো অহংকার নেই, বরং জানার মধ্যে রয়েছে অহংকার। তার মানে এই না যে আমরা ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাব, এটা হচ্ছিল এক ধরনের আগের মানুষের ধারণা। কিন্তু আমরা যখন জানব তখন সব বিষয়েই কিন্তু জানব, আর জানার অধিকার প্রত্যেকটা মানুষেরই আছে। ঠিক আছে, এটাই হচ্ছে তার লেখকের জীবনে, মোটামুটিভাবে তার জীবনে। এখন আমরা পড়ব গৃহ। এই কথাটা বলার সাথে সাথে আমাদের মনের মধ্যে একটা কথাই আসে, গৃহ মানে বাড়ি। ঠিক আছে, গৃহ মানে বাড়ি, বাড়ি বা নিকেতন যেটাই বলো না কেন। আমরা বাড়ি বলি, ঘর বলি, আবার এটা আগেকার দিনে বাটি বলতো, এই কথাটা থেকে বিকৃত হয়েই বাড়িটা আসছে। ঠিক আছে, আগেকার দিনে লেখিকা কিন্তু আমাদের সামনে বারবারই এই কথাটাকে বাটি বলে উল্লেখ করবেন। বাটি মানে বাড়ি, মানে এই কথাটা হবে বাড়ি, এটা হচ্ছে এটা একটা রূপ, রূপ মাত্র। ঠিক আছে, নিকেতন বা নীল যেটাই বলি না কেন, আমরা এই কথাগুলির অর্থ চলে আসে। ঠিক আছে, তো এই কথাটার পরিপ্রেক্ষিতে তিনি যে ঘটনাটা নিয়ে এই বাড়িটা লিখেছেন বা গৃহ এই গল্পটা লিখেছেন সেটা আমরা আস্তে আস্তে জানব। গৃহ বলিলে একটা আরাম বিরামের শান্তিনিকেতন বোঝায়, যেখানে দিবাশেষে গৃহী কর্মক্লান্ত শ্লান্ত অবস্থায় ফিরিয়া আসিয়া বিশ্রাম করিতে পারে। গৃহ গৃহীকে রৌদ্র বৃষ্টি হিম হইতে রক্ষা করে। পশু পক্ষীদের পক্ষীদেরও আছে গৃহ, তাহারাও স্বগৃহে আপনাকে নিরাপদ মনে করে। এটা যেরকম 1800 সালে বা তার আগেও ছিল, আর এখন 2021 সালে এসেও আমরা বা তারও পরে আমরা এটাই মনে করব, বা এটা হচ্ছে এক ধরনের চরম সত্যি। সারাদিন আমরা যখন কর্মক্লান্ত, মানে সারাদিন যখন আমরা ক্লান্ত, মানে কাজ করে ক্লান্ত হয়ে পড়ি, তখন আমরা বাড়িতে গিয়ে বা আমাদের ঘরে গিয়ে বিশ্রাম নেই, সেটা আমরা কেন, একটা পশু পাখিও তার নিড়ে গিয়ে বিশ্রাম নেয়, আর মানুষ তখন একটু প্রশান্তি লাভ করে, সারাদিনের এই ক্লান্ত শ্রান্ত দেহ একটু প্রশান্তি লাভ করে, পরবর্তী মানে সকালে যখন সে ওঠে তখন তার এই ক্লান্তিগুলি আর থাকে না। এটাই হচ্ছে একটা বাড়ির বৈশিষ্ট্য বা একটা ঘরের বা একটা নিকেতনের বা একটা গৃহের বৈশিষ্ট্য। গৃহটা আমাদের জন্য কতটা প্রয়োজন, ঠিক আছে, এটা একটা মৌলিক অধিকারও বলতে পারো, এটা একটা মৌলিক চাহিদা। পিপাসা না থাকিলে জল যেমন উপাদেয় বোধ হয় না, সম্ভবত সেরূপ গৃহ ছাড়িয়া কতদিন বিদেশে না থাকিলে গৃহসুখ মিষ্টি বোধ হয় না। পুরুষেরা যদিও সর্বদা বিদেশে যায় না, তবু সমস্ত দিন বাহিরে সারা সংসার ক্ষেত্রে থাকিয়া অপরাহ্নে গৃহে ফিরিয়া আসিবার জন্য উৎসুক হয়, বাড়ি আসিলে যেন হাফ সারিয়া বাঁচে। একেবারেই আমাদের জীবনের যে, আমাদের জীবনের সাথে যে কথাগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটা আমাদের প্রতিদিনের একটা ঘটনা, যে ঘটনাগুলি আমরা প্রত্যক্ষ করে থাকি বা আমরা নিজেই এই ঘটনার সাক্ষী হয়ে থাকি বা আমরা নিজেই এরকম ঘটনা ঘটিয়ে থাকি, এইরকম কথাগুলি দিয়েই তার গল্পটা তিনি লিখেছেন। যে সারাদিন যখন আমরা বাইরে থাকি
মেয়েরা তো বাড়ির ভিতরে থাকে, আর ছেলেরা বেশি সম্ভবত যখন যখনকার তিনি এই গল্পটা লিখেছিলেন তখন কিন্তু মেয়ে মানুষরা বাইরে তেমন যেত না। এজন্য বলে সে পুলিশ পুরুষেরা ঘরের বাইরে যেত, কিন্তু ঘরের বাহিরে থাকা সত্ত্বে তারা যখন ঘরের ভিতরে আসতো তখন মনে হতো যেন হাফ সারিয়া তারা বাঁচতে চায়। ঠিক আছে, যে মনে হয় হাফ ছাড়িয়া বাঁচে। এমন এখন আমাদের গৃহ সম্বন্ধে দুই একটি কথা বলিতে চাই। আমাদের সামাজিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করিলে দেখি অধিকাংশ ভারত নারী গৃহসুখে বঞ্চিতা। যাহারা অপরের অধীনে থাকে অভিভাবকদের বাটিতে, এই যে বাটি মানে বাড়ি, আপন ভবন মনে করিতে যাহাদের অধিকার নাই গৃহ তাহাদের নিকট কারাগারের তুল্য মনে হয়। কিন্তু আমি মনে করি এই বাড়ি যে এত শান্তি প্রদান করে থাকে সেটা কখনো মেয়েদের জন্য না। মেয়েরা সারাক্ষণ বাড়িতে থাকে, কিন্তু কার বাড়িতে থাকে তার একটা প্রশ্ন আছে। পুরুষেরা সারাদিন বাইরে থাকে, কিন্তু বাড়িতে এসে মনে করে যে আমি আমার বাড়িতে আসছি এবং সে প্রশান্তি লাভ করে। কিন্তু মেয়েরা সারাক্ষণ বাড়িতে থাকে, কিন্তু তারপরও তার মনের মধ্যে একটা অস্থিরতা অশান্তি কাজ করে। কেন করে, এই কেনর উত্তরে তিনি খুঁজেছেন। পারিবারিক জীবনে সে সুখী নহে, সে নিজেকে পরিবারের একজন গণ্য বলিয়া মনে করিতে সাহস নহে। তাহার নিকট গৃহ শান্তিনিকেতন বোধ হইতে পারে না। কুমারী সধবা বিধবা সকল শ্রেণীর অবলার অবস্থায় শোচনীয়। প্রমাণস্বরূপ কয়েকটি অন্তঃপুরের একটু একটু নমুনা দিতেছি। এরূপ অন্তঃপুরের পর্দা উঠাইয়া ভিতরের দৃশ্য দেখাইলে আমার ভ্রাতৃগণ অত্যন্ত ব্যথিত হইবেন, তাতে সন্দেহ নেই। যে আজকে একটা মেয়ে বাবার ঘরে আছে, একটা মেয়ে বিধবা হয়ে বাবার ঘরে ফিরে এসেছে, একটা মেয়ে স্বামীর ঘরে আছে, তারা কি কেউ কখনোই বলতে পারবে যে এই বাড়িটা বা এই ঘরটা আমার? একটা মেয়ে মানুষের জীবনের বাস্তব চিত্র। যেরকম ধরো মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে তখন সেটা বাবার বাড়ি থাকে, যে অমুকের মেয়ে এটা হচ্ছে তার বাড়ি বা তার মেয়ে, এরকম আশ্রিত। তারপর যখন সে অন্য কারোর সাথে থাকে বা ভাইয়ের বাড়িতে থাকে তখন সে অমুকের বোন বা ভাইয়ের বাড়িতে থাকে। আবার যখন তার বিয়ে হয় তখন সে স্বামীর বাড়িতে থাকে, তখন সেটা হয়ে যায় স্বামীর বাড়ি। যখন শ্বশুর বাড়িতে থাকে তখন সেটা হয়ে যায় শ্বশুর বাড়ি। আদৌ কি তার নিজের বাড়ি বলতে কিছু আছে, না কোনো দিন থাকবে? তিনি এই চিন্তাধারাটার পরিবর্তন ঘটানোর জন্যই এই গৃহ গল্পটা লিখেছেন। ঠিক আছে, তোমরা এটা বলতে পারো, যারা ছেলেরা ক্লাসে অংশগ্রহণ করছো বা মেয়েরা করছো, তারা এটা বলতে পারো যে মেয়েদের কি বাড়ি লাগবেই? অন্তত কেউ যদি জীবনের এক পর্যায়ে হলেও বলতে চায় যে এটা আমার বাড়ি, তার জন্য এটা লাগবে। আর যারা আশ্রিত থেকে বা কারোর অধীনে থেকেই খুশি, নিজের এই মানে এই বিষয়টা কখনো তার মানে কখনো লাগে নাই যে আমার লাগবে, তখন মানে যেভাবে খুশি থাকে সেটাই আমার মনে হয় ভালো। ঠিক আছে, এটাই মনে করেছেন যে কেউ যদি সধবা হয় কুমারী হয় সকল ক্ষেত্রে প্রত্যেকটা মেয়ে এটা কি কখনোই বলতে পারে যে এটা আমার বাড়ি? কখনোই সে এটা বলতে পারে না। কেন পারে না? আমরা একবার বেহারে বা জামালপুরের নিকটবর্তী কোনো শহরে বেড়াইতে গিয়েছিলাম। সেখানে আমাদের জৈনিক বন্ধুর বাড়ি আছে। সে বাড়ির পুরুষদের সহিত আমাদের আত্মীয় পুরুষদের বন্ধুত্ব আছে বলিয়া শরাফত উকিলের বাড়ির স্ত্রীলোকদিগকে দেখিতে আমাদের আগ্রহ হয়। দেখিলাম মহিলা কয়টি অতিশয় শান্ত শিষ্টমিষ্ট বাসী, যদিও কোপমণ্ডক। তাহারা আমাদের যথাযথ অভ্যর্থনা করিলেন। যেখানে শরাফতের পত্নী হাসিনা, বগ্নি জমিলা, জমিলার কন্যা এবং পুত্রবধূ প্রভৃতি উপস্থিত ছিলেন। আমরা একটা বাড়িতে বেড়াইতে গেছিলাম এবং সেখানের মেয়ে মানুষরা খুবই চুপচাপ শান্তশিষ্ট। তারা আমাদেরকে দেখে খুশি হয়েছিল এবং আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছিল, আমাদেরকে তাদের বাড়িতে স্বাগত জানিয়েছিল। এতপর জমিলাকে যখন আমাদের বাসায় যাইতে অনুরোধ করিলাম তখন তিনি বলিলেন যে তাহারা কোনোকালে বাড়ির বাহিরে যান নাই। আমরা যখন ওদের বাড়ি বেড়াইতে গেলাম, ওদের বাড়িতে আমাদের সমাদর ছিল, আমাদের অনেক আদর আপ্যায়ন করেছে। কিন্তু যখন আমি তাদেরকে আমাদের বাড়িতে আসতে বললাম, এটা তো রীতি তাই না, আমি তোমাদের বাড়িতে আসলে আমি তো এটা বলেই আসবো যে আমাদের বাড়িতে একদিন বেড়াইতে যেও তাই না, বা ঘুরে এসো। তো যখন আমি তাদেরকে বললাম
যে তোমরা আমাদের বাড়িতে একদিন বেড়াইতে আসো। তখন তারা উত্তর দিল যে আমরা কখনো বাড়ির বাহিরে বের হই না, মানে এই যাবৎ কাল অবধি জীবনের এই পর্যায় পর্যন্ত আমরা কোনোদিন ঘরের বাহিরে যাই না। এটা শুনে তিনি অবাক হয়ে গেলেন। তখন তিনি বলিলেন যে তাহারা কোনোকালে বাড়ির বাহির হন না, ইহাই তাদের বংশগৌরব, এবং এটাকে তারা বংশের গৌরব মনে করে। এই যে তাদের বাড়ির মেয়ে মানুষরা বাড়ির বাহিরে বের হয় না, এটা তাদের হচ্ছে একটা বংশ গৌরব। কখনো ঘোড়ার গাড়ি বা অন্য কোনো যানবাহনে আরোহণ করেন নাই, আমি সবিস্ময়ে বললাম, তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুরবাড়ি যান কীরূপে? আপনার ভাতৃপুত্র আসিলেন কি করিয়া? জমিলা উত্তর দিলেন, ইনি আমাদের আত্মীয়ের কন্যা, এপাড়াই কেবল আমাদের গোষ্ঠীর বাড়ির পাশাপাশি দেখিবে। এই বলিয়া তিনি আমাকে অন্য একটা ঘরে লইয়া গিয়া বলিলেন, এ আমার কন্যার বাড়ি, এখন আমার বাড়ি চলো। তিনি আমাকে একটা অপ্রশস্ত গলির ভিতর দিয়া ঘুরাইয়া ফিরাইয়া লইয়া গেলেন। তখন তাহার সকলগুলি কক্ষ দেখাইলেন, কক্ষগুলি অসহ্যস্পর্শ বলিয়া বোধ হইল। এতপর একটি দ্বার খুলিয়া দেখিলেন অপরদিকে হাসিনার পুত্রবধূ আছে। জমিলা বলিলেন, দেখিলে এই দ্বারের ওপাশে আমার ভাইয়ের বাড়ি, এই পাশে আমার বাড়ি, ও কক্ষে বধূ থাকেন বলিয়া এ ধারটি বন্ধ রাখি, আমাদের শহরের দরকার হয় না। দরকার হয় না কেন তাহা এখন বুঝিলে, ওইরূপ সকল বাড়ি প্রদক্ষিণ করা যায়। তারা এমন বাড়িতে বসবাস করে যে বাড়ি থেকে বের হওয়ার কোনো প্রয়োজনই হয় না, কারণ এখানেই ছেলের বউ থাকে, এখানেই বাপ থাকে, মা থাকে, সবাই পাশাপাশি থাকে, এবং তাদের এই কক্ষগুলি এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে এ বাড়ি ও বাড়ি না, বরঞ্চ একেবারেই পাশাপাশি, এজন্য তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। ঠিক আছে, এখনও আমাদের দেশে বা আমাদের এলাকায় বলি, আমাদের এলাকাটা, যে আমাদের এলাকার মেয়ে মানুষরা বা ঘরের বউরা কিন্তু পর্দা ছাড়া কখনো বাইরে বের হয় না। অনেক এলাকায় এরকম আছে, যদিও আমরা গ্রামের মেয়ে দেখি এরকম বাড়ি বাইরে বের হই, তো তারা কিন্তু জীবনে কোনো দিনও বাড়ির বাইরে বেপর্দা, তো দূরের কথা, পর্দা করেও বের হয় না। পাঠিকা কি মনে করেন সে হাসিয়া বা জমিলা গৃহে আছেন? অবশ্য অবশ্য না, কেবল চারি প্রাচীরের ভিতরে থাকিতেই গৃহে থাকা হয় না। এদেশে বাসরগড়কে কুহবর বলে, কিন্তু কবর বলা উচিত। বাড়িখানা তো সরাফতের, সেখানে কেবল এক পাল ছাগল আছে, হংস মুঙ্কট আছে, সেরূপ একদল স্ত্রীলোকও আছে, অথবা স্ত্রীলোকের বন্দিনী বলা যাইতে পারে। যে বাড়িখানা সরাফতের, এখানে অনেক মানুষ বসবাস করে, কিন্তু এরা আমার মনে হয় কেউ স্বাধীন নয়, বরং সবাই পরাধীন, সবাই পরাধীনতার শিকলে বন্দি। কারণ এই যে বলতেছে যে এটা আমার ঘর, এটা আমার ছেলের বউয়ের ঘর, এটা আমার মেয়ের ঘর, এটা আদৌ কিন্তু তার ঘর না, কারণ এই বাড়িটাই তো সরাফতের, এই বাড়িটা তাদের বাড়ি কী করে হতে পারে, তাই না? যদি তাদের বাড়িই হতো তাহলে এরকম গাজাগাজি করে কেউ থাকতে পারত না। এখানে এক পাল ছাগল থাকার মতো করে তারা বসবাস করছে মাত্র। সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহখানা কেবল আমার বাড়ি, আমার বাটি, পরিবারস্থ অন্যান্য লোকেরা তাহার আশ্রিত। মালদহে কয়েকবার আমরা এক বাটিতে যাতায়াত করিয়াছি, গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্লমুখী দেখি নাই। এটা তো সত্যি, তাই না? যে বাড়ির মালিক যিনি কর্তা বা পুরুষ, ঠিক আছে, তিনি মনে করেন বাড়িটা কেবল তার একার, বাড়ির কর্তা মনে করেন যে বাড়িটা কেবল তারই। এখানে যে আরো অনেক মানুষ আছে, যেরকম স্ত্রী, সন্তান, ভাই বোন, সবাই তার আশ্রিতা। মালদহে কয়েকবার আমরা এক বাড়িতে, তারা যখন এক বাড়িতে, মালদহ এক বাড়িতে বেড়াইতে গেল, তখন দেখতে পেল ওই বাড়ির যে গৃহিণী, গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনোই প্রফুল্ল মুখে দেখি নাই, তার মুখে আমরা কখনো হাসি দেখি নাই।
তাহার ম্লান মুখখানি নীরবে আমাদের আন্তরিক সহানুভূতি আকর্ষণ করেছিল। আমি চিন্তা করতেছিলাম যে তার মুখে হাসি নাই কেন, তিনি কেন হাসতে পারেন না মন খুলে। এই কারণ দর্শানোর চেষ্টা করছিলাম। ইহার কারণ এই, কয় বছর অতীত হইল কলিম স্বীয় ভাইরা ভাইয়ের সহিত বিবাদ করিয়াছে, তাহার ফলে কলিমের পত্নী স্বীয় বগ্নির সহিত দেখা করিতে পার নাই। তিনি এতটুকু ক্ষমতা প্রকাশ করিয়া বলতে পারেন না, আমার বগ্নি আমার নিকট অবশ্যই আসিবেন। হায়, বাটি যে কলিমের, তিনি যাহাকে ইচ্ছা আসিতে দিবেন, যাহাকে ইচ্ছা আসিতে দিবেন না। আবার ওদিকে বাটিখানা সলিমেরও, সেখানে কলিমের পত্নীর প্রবেশ নিষেধ। ঠিক আছে, এখানে দেখো যে একটা বাড়ির কর্তা কলিম এবং সলিম দুই ভাই, সে হচ্ছে এক ভাই বউর ভাইয়ের সাথে কী করেছে, ঝগড়া করেছে, এজন্য বউর সবসময় মন খারাপ, তার মুখে কখনো হাসি নেই। তিনি এই বাড়িতে তাকে আসতেও বলতে পারেন না, কেননা বাড়িতে তার স্বামীর, এজন্য তার কোনো অধিকার এখানে চলে না। সে বছরের পর বছর মন মরা অবস্থায় থাকে, তার মনের মধ্যে কোনো প্রফুল্লতা নেই, তার মনের মধ্যে কোনো হাসি নেই, তার মনের মধ্যে কোনো আনন্দ নেই। দিনের পর দিন এভাবে যাচ্ছে, কিন্তু স্বামী তাকে কখনো জিজ্ঞেসও করছে না যে তুমি কেন মন খারাপ করে আছো, বা তাকে তার মুখে হাসি ফোটানোর জন্য কখনো কোনো চেষ্টাও করছে না। বুঝতে পারছো, এটাই হচ্ছে মেয়ে মানুষের জীবন। আমি এটা বলবো না যে এখান থেকে বঞ্চিত, আজ ওই সময় থেকে এখন অনেক উত্তরণ ঘটেছে, আমরা এখন অনেক পরিবর্তনের ধারায় বয়ে চলেছে। ঠিক আছে, তখনকার অবস্থাগুলি এইরকম ছিল। বলা বাহুল্য, কলিমের স্ত্রীর অন্য বস্ত্র বা অলঙ্কারের কোনো অভাব নাই। বলি, অলঙ্কার কি পিত্তমাতৃহীন অবলার একমাত্র ভগ্নীর বিচ্ছেদ যন্ত্রণা বলাইতে পারে? শুনিলাম তিনি সপত্নী কণ্টক হইতে বিমুক্ত নহে, এরূপ অবস্থায় তাহার নিকট গৃহ কি শান্তিনিকেতন বলিয়া বোধ হয়? একমাত্র ভগ্নীর সাথে তার যে একটা বিচ্ছেদ, তার যে একটা যন্ত্রণা, সে তাকে দেখতে পাচ্ছে না, সে বাড়ির বাইরে যেতে পারছে না, সে তাকে বাড়িতে আমন্ত্রণ করতে পারছে না, এই জন্য তার মনের মধ্যে যে একটা অস্থিরতা, যে অশান্তি চলতেছে, সেটাকে এই গৃহের মধ্যে থাকিলেই, এই বাড়ির মধ্যে কেবল বসবাস করিলেই তার মনের মধ্যে শান্তি চলে আসবে? কখনোই সেটা সম্ভব নয়, সম্ভব হয় না। তিনি এটা মনে করছেন যে যদি আজকে তার নিজের বাড়ি হতো, তাহলে সে তার বাড়িতে তার ভগ্নিকে আমন্ত্রণ করতে পারত, সাময়িক বিচ্ছেদকে সে ভুলে যেতে পারত, সে আবারও তার সাথে সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে পারত, তাহলে তার মনের মধ্যে আজ এত অস্থিরতা, এত কষ্ট, এত যন্ত্রণা থাকতো না, আজ তার মুখে প্রফুল্লের হাসি পড়ত। কিন্তু আজ তার কোনো কিছুরই অভাব নাই, অভাব শুধু তার ভগ্নির বিয়োগ যন্ত্রণা, এটা সে কোনোভাবেই কী করতে পারছে না, কোনোভাবেই বলতে পারছে না, বা এই দূরত্বটা মিটাইতে পারছে না। শুধুমাত্র কেবল স্বামীর গৃহে সে বসবাস করছে সেই জন্য, কারণ স্বামীর অনুপস্থিতিতে বা তার অনুমতি ব্যতীত সে কখনোই এই বাড়ির ভিতরে কাউকে আসার জন্য নিমন্ত্রণ করতে পারে না। তাহলে এই বাড়িতে এখন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই বাড়িতে বসবাস করে তার মানে সে কি খুশি? তার এই বাড়িটা কেবল মানে কারাগারের মতো মনে হয় না? এরকমটাই তার মনের মধ্যে প্রশ্ন। অবশ্যই তিনি বলেছেন এই বাড়িটা কেবল তার কাছে কারাগারের মতোই মনে হয়। আমরা রমাসুন্দরীকে অনেকদিন হইতে জানি, তিনি বিধবা, সন্তান সন্ততিও নাই। তাহার স্বামীর প্রবৃত সম্পত্তি আছে, দু চারটি পাকা বাড়িও আছে, তাহার দেবর এখন সে সকল সম্পত্তির অধীশ্বর। একসময় তার অনেক বড়লোক জায়গায় বিয়ে হয়েছিল, তার নাম হচ্ছে রমাসুন্দরী। তার স্বামী এই অডেল সম্পত্তি রেখেই গত হয়েছেন বা মারা গিয়েছেন, ঠিক আছে? কিন্তু এখন সে সম্পত্তির মালিক কে? তার দেবর। দেবরটি কিন্তু রমাকে এক মুঠো অন্ন বা আশ্রয় দানেও কুণ্ঠিত। আমরা বলিলাম, ইনি হয়তো দেবর পত্নীর সহিত কুন্দল করেন। একথার উত্তরে একজন বলিলেন, রমা সব করিতে জানে, কেবল কুন্দল করিতে জানে না। যার স্বামী এত সম্পত্তি রেখে মারা গিয়েছেন, সেই স্বামীর সম্পত্তিতে তো তার অধিকার রয়েছে, তাই না?
কয়েকটা পাকা বাড়ি আছে এবং অনেক জমিজমা আছে, কোনো কিছুর কোনো অভাব নেই, কিন্তু আজ সকল সম্পত্তি তার দেবরের হাতে। আজ তাকে এক মুঠো অন্ন মানে এক মুঠো বাদ দিতেও দেবর কুণ্ঠিত হয়, মানে দিতে চায় না। আর বিলাসিতা সে তো দূরের কথা। তখন আমাদের মনে প্রশ্ন জাগলো, হয়তো সে কুন্দল করে, কুন্দল মানে ঝগড়া, বিবাদ, ফ্যাসাদ, ঠিক আছে, যে মনে হয় তিনি ঝগড়া করেন দেবর এবং দেবর স্ত্রীর সঙ্গে। কিন্তু যখন আমরা গ্রামের মানুষের কাছে জানতে পারলাম রমা সব কিছুই করতে পারেন কিন্তু কখনোই কুন্দল করতে পারেন না, তখন আমাদের মনের ধারণাটা একটু পরিবর্তন হয়ে গেল। রমা বেশ জানে কিন্তু কিন্তু কী করিয়া পরকে আপন করিতে হয়, কেবল আপনাকে পর করিতে জানেন না। এত গুণ সত্ত্বেও দেবরের বাড়ি থাকিতে পার না কেন? যদি সে এত ভালো মেয়ে মানুষ, সমাজের উৎকৃষ্ট উদাহরণ, তারপরও দেবর তাকে কেন তাড়িয়ে দেয়? এটাই কি মেয়ে মানুষের জীবন? কপালের দোষ। আমরা একটি রাজবাড়ি দেখিতে গিয়েছিলাম, রাজবাড়ি কবি বর্ণিত অমরাবতীর ন্যায় মনোহর, বৈঠকখানা বিবিধ মূল্যবান সাজসজ্জায় ঝলমল করিতেছে, এদিকে সেদিকে পাঁচ সাতখানা রসত আসন শূন্য হৃদয়ে রাজাকে আহ্বান করিতেছে। রানীর গড়কয়খানাতে টেবিল, টিপাই, চেয়ার ইত্যাদির সাজসজ্জা আছে, কিন্তু তাহার উপর দোলার স্তর পড়িয়াছে। রাজা কোনোকালে এসব কক্ষ পর্দাপন করেন নাই বলিয়া বোধ হয়। রাজা কোনোকালে এসব কক্ষে পর্দাপন করেন বলিয়া বোধ হইল না। এখানে একজন রাজা এবং রানীর কথা তিনি তুলেছেন, যে আমরা একটা রাজবাড়িতে গিয়েছিলাম যেখানে রানীর কক্ষে এত সুন্দর করে সাজানো, কিন্তু সেখানে একটা ধুলার আস্তরণ রয়েছে। আমার মনে হয় না রাজা কখনো স্ত্রীর কক্ষে গিয়ে তাকে কিংবা তার পারিপার্শ্বিক যে একটা অবস্থা বা পরিবেশকে পর্যবেক্ষণ করে থাকেন। এটাই কি হচ্ছে একজন নারীর মর্যাদা? রানীকে দেখিয়া আমি হতাশ হইলাম, কারণ বৈঠকখানা দেখিয়া আমি রানীর যেরূপ মূর্তি কল্পনা করিয়াছিলাম এ মূর্তি তাহার সম্পূর্ণ বিপরীত। তিনি পরমা সুন্দরী বালিকা, পরিধানে সামান্য লাল পেরে বিলাতি সতী, মাথায় রুক্ষ কেশের জটা, অনুমান 15 দিন হইতে তৈলের সহিত চুলগুলির সাক্ষাৎ হয় নাই। মুখখানি এমনই করুণভাবে পূর্ণ যে রানীকে মূর্তিমতি বিষাদ বলিলে অত্যুক্তি হবে না। অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ। রানীর নয়ন দুটিতে কি হৃদয় বিদারক ভাব ছিল তাহা আমি বর্ণনা করিতে অক্ষম। যখন আমরা রাজবাড়িতে পৌঁছালাম বা পৌঁছানোর আগে আমার হৃদয়ের মধ্যে রানীর একটা মূর্তি তৈরি হয়েছিল। আমি মনে করেছিলাম রাজা রানী দেখতে কীরকম হয়, রানী দেখতে পরমা সুন্দরী হবে, তার সাজসজ্জা কীরকম হবে, তার কক্ষটা কীরকম হবে। কিন্তু যখন আমি তাকে পর্যবেক্ষণ করলাম বা যখন আমি তাকে দেখলাম স্বচক্ষে, চোখ মানে নিজের সামনে দেখলাম, তখন আমার ধারণাটাই পাল্টে গেল। কারণ আমার কল্পনাটা বাস্তব হলো না। আমি যে নারীর চরিত্রটা বা নারীর মূর্তিটা আমার হৃদয়ে কল্পনা করেছিলাম সেরূপ কিছুই এখানে ছিল না। যে রানী ছিল সেটা ছিল একেবারেই কে জীর্ণ শীর্ণ, তার মাথার চুলগুলি ছিল রুক্ষ, তার দেহের যে আবরণ ছিল সেটাও খুবই পরিপাটি ছিল না। তার যে কক্ষের বর্ণনা তিনি দিয়েছেন সেগুলি ধুলার আস্তরণে ঢাকা ছিল। মূলত রানীর হৃদয়ে এবং তার চোখে এমন একটা হৃদয় বিদারক ভাব ছিল যেটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমি চেষ্টা করেছি তার ভিতরের যে একটা গভীর ক্ষত, গভীর কষ্ট লুকায়িত রয়েছে সেটাকে বের করে নিয়ে আসার, কিন্তু এখানে আমি অক্ষম ছিলাম। এখানে তিনি একজন নারী, তিনি একজন মানে রানী, তারপরও তার মনের ভিতরে যে তিনি সুখী ছিলেন না, তিনি রাজপ্রাসাদে বসবাস করেছেন, তারপরেও যে তিনি মানসিক দিক দিয়ে একটা অশান্তির মধ্যে ছিলেন সেটাই কিন্তু এখানে তিনি তুলে ধরেছেন। সত্যিকার অর্থে তিনি এটা বলতে চেয়েছেন, মানুষ যত বড় দালান কোঠায় থাকুক না কেন, যত বড় রাজপ্রাসাদেই থাকুক না কেন, মেয়ে মানুষরা কেবল আশ্রিত হই, তারা কখনোই মন খুলে প্রফুল্লের হাসি হাসতে পারে না, কেননা তাদের নিজস্ব সম্পত্তি বলতে কিছুই থাকে না, এটাই
বোঝানোর চেষ্টা করেছেন যে গল্পটার যে ধারা সেভাবেই আমাদেরকে নিতে হবে। আমাদের একটি বর্ষীয়সী সঙ্গিনী বললেন, তুমি রাজার রানী, তোমার এবেশ কেন? এসো আমি চুল বেঁধে দিই। রানী উত্তর দিলেন, জানি না কী পাপে রানী হয়েছি। ঠিক কথা, অথচ লোকে এই রানীর পদ কেমন বাঞ্ছনীয় বোধ করে, কারণ সে রানী হয়েও এখানে সুখী নয়। মোহাম্মদীয় আইন অনুসারে আমার পিতার সম্পত্তির উত্তরাধিকারী হই, আমাদের বাড়ি ও হয়, কিন্তু তাহা হইলে কী হয়? বাড়ির প্রকৃত কর্তা স্বামী, পুত্র, জামাতা, দেবর ইত্যাদি, তাহাদের অভাবে বড় আমলা এবং নায়েবটি বাড়ির মালিক, গৃহকর্মীটি ওই নায়েবের ক্রীড়া পুতুল মাত্র। নায়েব কর্মীকে যাহা বোঝায় অবধ নিরক্ষর কর্তৃ তাহাই কেবল বুঝে থাকেন। যে আমরা অনেক সময় বাড়ির মালিক হয়ে যাই, বা কোনো কারণে হোক, বা কোনো বাবার ছেলে না থাকুক, বা ইসলামিক আইনে আমরা বাবার সম্পত্তিতে আমাদের অধিকার রয়েছে, যেভাবেই হোক সেভাবেই কিন্তু অনেক সময় আমরা বাড়ির মালিক হই, কিন্তু আদৌ কি আমরা বাড়ির এই মালিকানা পরিপূর্ণভাবে কি করতে পারি, আমরা অধিকার করতে পারি, বা আমরা সেটাকে পর্যবেক্ষণ করতে পারি? কখনোই পারি না, কারণ সেটা আমাদের কেবল অধিকার নয়, বরঞ্চ আমরা এমন একজন লোক রাখি যে পুরুষ মানুষ, সে আমাদেরকে যেভাবে বোঝে আমরা সেভাবেই বুঝে থাকি। এজন্য তিনি নারীকে আরও বেশি এগিয়ে চলার এবং বুদ্ধিমতী হওয়ার জন্য মানে বলেছেন যে না। এরূপ আরও কত উদাহরণ দেওয়া যাইতে পারে। খদিজা প্রভৃতি সম্পত্তির উত্তরাধিকারী, তাহার স্বামী হাশেম দরিদ্র কিন্তু কুলীন বিদ্বান। হাশেমের ছলে কৌশলে সমস্ত জমিজমা আত্মসাত করিয়া লইলেন, খদিজার হাতে এক পয়সাও নাই। খদিজার পৈতৃক বাড়িতে বসিয়াই হাশেম আর দুইটা তিনটা বিবাহ করিয়া তাহাকে সতীন জ্বালায় দগ্ধ করিতে লাগিলেন। এরূপ না করিলে তাহার ক্ষমতাশালী পুরুষত্বের বাহাদুরি কী হইতে? যদি খদিজা সামান্য বিরক্তি প্রকাশ করে, তবে প্রবীণা মহিলাগণ তাহার হৃদয়ে স্বামীভক্তির অভাব দেখিয়া নিন্দা করিবেন। একজন একটা কাহিনী তিনি এখানে বলেছেন, খদিজা এবং হাশেম। খদিজা তার উত্তরাধিকার সূত্রে বাবার সকল সম্পত্তি পেয়েছেন এবং অনেক ভালো সম্পত্তি পেয়েছেন। তাকে বিয়ে করেছেন কে? হাশেম। এখানে বসিয়া এসে আরও দুইটা বিবাহ করেছেন এবং এই সম্পত্তি থেকেই তাদেরকেও কী করছেন, তাদেরকে নিয়েও সংসার করছেন। কিন্তু খদিজা এখানে কিছুই বলতে পারে না, কেননা সে যদি কিছু বলে তাহলে সে স্বামীকে কী করে অমান্য করে, এটা মানুষ লুকে মুখে বলে। আমার এই প্রবন্ধ পাঠ করিয়া ভ্রাতা ভগ্নীগণ হয়তো মনে করিবেন যে আমি কেবল ভ্রাতৃবৃন্দকে নরকের পিশাচ রূপে অঙ্কিত করিবার জন্যই কলম ধরিয়াছি, তাহা নহে। আমি তো কোথায় ভ্রাতাদের প্রতি কটু শব্দও ব্যবহার করি নাই, কাহাকেও পাপিষ্ট, পিশাচ, নিষ্ঠুর বলিয়াছি কি? কেবল রমণী হৃদয়ের ক্ষত দেখাইতেছি। ওই যে কথাই বলে বলিতে আপন দুঃখ পরনিন্দা হয়, এক্ষেত্রে তাহাই হইয়াছে। বগ্নির দুঃখ বর্ণনা করিতে বাতৃনিন্দা হইয়া পড়িয়াছে। সুখের বিষয়, আমাদের অনেক ভ্রাতা এরূপ আছেন যাহারা স্ত্রীলোকদিগকে যথেষ্ট শান্তিতে গৃহসুখে রাখেন, কিন্তু দুঃখের সহিত আমরা ইহাও বলিতে বাধ্য যে অনেক ভ্রাতা আপন আপন বাটিতে অন্যায় স্বামিত্বের পরিচয় দিয়ে থাকেন। আমি এটা বলতেছি না যে আমি পুরুষদেরকে অবহেলা করছি বা তাদেরকে দোষী করছি বা তাদেরকে নিন্দা করছি, এটা আমি কখনোই করতে চাই না, কারণ পুরুষ মানুষ আমার ভাই, আমার ভগ্নিপতি, আমার মানে আপনজন, তারা কিন্তু আমাদের পর না। তারা যে সবসময় আমাদেরকে কষ্টেই রাখবে বা কষ্টে রাখে সেটা কিন্তু নয়। তবে আমি নিজের কষ্ট বা নারীদের কষ্ট দুঃখ বুঝাইতে গিয়া কেবল পুরুষের কিছু কিছু দোষগুলি চোখে পড়িয়াছে, এই আর কি, আর কিছু না। আমি তাদেরকে কখনোই গালিগালাজ করি নাই, বরঞ্চ নরক পিশাচও বলি নাই, বরঞ্চ হৃদয় বিদারক মানুষও বলি নাই, কারণ তারা একান্তই আমাদের আপনজন। শুধু আমি আমার দুঃখগুলো, আমি স্ত্রীলোকের দুঃখগুলো প্রকাশ করেছি মাত্র। যখন আমাদের চালের উপর বড় থাকে না, দারিদ্রের জীর্ণতম কুটিরের শেষ চালখানা জানজালিনে উড়িয়ে যায়, টুপটাপ বৃষ্টিধারায় আমরা সমস্ত রাত্রি ভিজিতে থাকি, চপলে চমেক নয়নে বাদে লাগে, বজ্রনানুতে মেদিনী কাঁপে এবং আমাদের বুক কাঁপে, এই মুহূর্তে ভাবি বুঝি বজ্রপাতে মারা যায়, যখন আমরা অভিভাবকের বাটিতেই থাকি। যখন আমরা রাজকন্যা রাজবধূরূপে প্রসাদে থাকি,
তখন প্রভু গৃহে থাকে। আবার যখন ওই প্রাসাদ তুল্য ত্রিতল অট্টালিকার ভূমিকম্পে চূর্ণ হয়, সেখানে অতিক্রম করিয়া অবতরণকালে আমাদের মাথা ভাঙে, হাত পা ভাঙে, রক্তাক্ত কলেবরে হতজ্ঞান প্রায় অবস্থায় গোশালায় গিয়ে আশ্রয় লই, তখন অভিভাবকদের বাটিতেই থাকি। আমরা গৃহস্থের বৌজি রূপে প্রকাণ্ড আটচালায় বাস করিলেই প্রভুর আলোয় থাকি। আর যখন চৈত্র মাসে খুর অমানিসে প্রভুর বাটিতে দুষ্টলোক কর্তৃক লঙ্কাকাণ্ডের অভিনয় হয়, সব জিনিসপত্র ঘরবাড়ি ধাও ধাও করিয়া জ্বলিতে থাকে, আমরা এক বসনে প্রাণীটি হাতে করিয়া কোনো মতে দৌড়াইয়া গিয়া দূরস্থিত একটা কোলা গাছ তলে দাঁড়াইয়া কাঁপিতে থাকি, তখনও অভিভাবকদের বাটিতেই থাকি। ইংরেজিতে হোম বলিতে যাহা বোঝায়, গৃহ শব্দ দ্বারা আমি তাহাই বুঝিতে চাই। শারীরিক আরাম এবং মানসিক শান্তিনিকেতন যাহা, তাহাই গৃহ। বিধবা হইলে স্বামী গৃহ এরূপ বাসের অযোগ্য হয়, হতভাগিনী তখন পিতা ভ্রাতা স্বর্ণাপন্ন হয়। একটা হিন্দি প্রবাদ আছে, একটা হিন্দি কথাতে তিনি বুঝেছে, গড়কে জ্বলি বনমেগেই বনমে লাগি আগ, বন বেচারা কি কহে করমরে লাগি আগ। অর্থাৎ গৃহ দগ্ধ হইয়া বনে গেলাম, বনে লাগিল আগুন, বন বেচারা কি করিবে, কপালেই লাগেছে আগুন। তাই বলি গৃহ বলিতে আমাদের একটি পূর্ণ কুটির নাই। জাতি প্রাণী জগতে কোনো বস্তুই আমাদের মতো নিরাশ্রয়া নহে, সকলেই গৃহ আছে, নাই কেবল আমাদের। ঠিক আছে, তারা এটাই বুঝিয়েছেন, আমাদের লেখিকা শাখাওয়াত হোসেন এটাই বুঝিয়েছেন যে যেখানেই থাকে না কেন, যার বাড়িতেই থাকে না কেন, সেটা আমাদের নয়, সেটা অন্য কারোর। ঠিক আছে, সবাই ভালো থাকবো, পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে কিছু আলোচনা করবো।